ভেনিস বিএনপির উদ্যোগে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী। বিস্তারিত ভিসেনসা প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সেনা সদস্য জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দিনটিকে শাহাদাত বার্ষিকী পালন করে উল্লেখ করেন ভেনিস বিএনপি অঙ্গসংগঠন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায়। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। পরে ভেনিস বিএনপি সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও সুমন শিকদারের পরিচালনায় বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও কর্মময় জীবনের কথা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন ভেনিস বিএনপি সহসভাপতি হোসেন আলী, জাব্বার মাঝি, আনোয়ারুল ইসলাম রুমি, সহসাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিরাজ, রাশেদ আখন, কবি শরীফ, সাংগঠনিক সম্পাদক শমশের আকবির পলাশ, প্রচার সম্পাদক মোহাম্মদ হৃদয়, জিয়া পরিষদের সভাপতি আব্দুল হাকিম আশিক প্রমুখ। পরে মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।